हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमार चैनले आपनादेर स्वागत। आज आमी रान्ना करब शर्टपुटी। एखाने आमी नियेछि सानराइज सर्षे पाउडार। आपनारा चाइले सर्षेटा बाड़ीते बेटेओ रान्ना करते पारेन। आमी एक टेबिल स्पून सर्षे पाउडारटाके अल्प गरम जले, सुषुम गरम जले 10 मिनिटेर जन्य भिजिए रेखे दिच्छि। एबार आमी एकटा कड़ाई गरम करे ओते एड करलाम 1 टेबिल स्पून सर्षेर तेल। एई रान्नाटा किन्तु सर्षेर तेलेर साथेई बेशी भालो लागे। তেলটা যখন গরম হয়ে এসেছে আমি ওতে মাছটা ছেড়ে দেব। পুঁটি মাছগুলোকে আমি ভালোমতো ভেজে নেব। মাছটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছ ভাজার সময় খুব তেল ছেটে আর তাতে আমাদের রান্নাঘর আর গ্যাসটা খুব নোংরা হয়, তাই মাছগুলো আমি একটু ঢেকে ঢেকে ভাজা করছি। মাছগুলো মাঝে মধ্যে উল্টিয়ে আমি দুপিটটাই ভালো করে ভেজে নেব। যখন মাছগুলো দুদিক থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। বাকি তেলটাতে আমি একটু অ্যাড করলাম 1/2 টিস্পুন মতো কালো জিরে আর 2-3 কোয়া রসুন। আমি এখানে ভালো করে কুচিয়ে নিয়েছি। 2-3 কোয়া কুচানো রসুন আমি অ্যাড করলাম। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করলাম 2 চেরা কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এখানে একটু জল অ্যাড করছি, অল্প সামান্য জল অ্যাড করলাম। এতে মশলাটা বেশ ভালোমতো ভাজা হবে আর টমেটোটা আমাদের গলে যাবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রেখে দিলাম। যখন আমি ঢাকনাটা খুলেছি টমেটোটা ভালোমতো গলে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করা সর্ষের পেস্টটা। এখানে আপনি দেখবেন আমি কিন্তু সর্ষেটাকে একদম ভাজবো না, সর্ষেটাকে একটু নাড়াচড়া করেই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। সর্ষেটা কিন্তু বেশি ভাজা করলে তেতো হয়ে যাবে, তাই কড়াইতে দিয়ে একটু নেড়েই আমি ওতে মিলিয়ে দিলাম 1.5 কাপ মতো জল। জলটা যখন ভালোমতো ফুটে এসছে আমি ওতে ভাজা মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কভার করে দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার মাছগুলোকে একটু উল্টিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 2 মিনিট যখন রান্না হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমাদের মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা পুরো মাছের ভেতরে ঢুকে গেছে আর ঝোলটাও আমাদের ঘন হয়ে এসছে। ঝোলটা যখন ভালো মতো ঘন হয়ে আসবে আমি ওতে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেব। তাহলে রেডি আমাদের শরবতি, যেটা আমি সর্ষে দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।